বেগম জিয়া কেন চিকিৎসা নিতে রাজি নন তা আদালতকে জানানো হবে স্বাস্থ্য প্রতিবেদন হাইকোর্টে জমার পর বললেন আইনজীবীরা অনেক সময় দেখা যায় যে তার প্রপার ট্রিটমেন্টের জন্য কনসেন্টও দরকার হয় না পূর্ণাঙ্গ রিপোর্ট আসলে আদালতে আমরা বেল পাবো আদালতকে আমরা অনুরোধ করব যে মাননীয় আদালত আপনি একটু তাকে হাজির করে দেখেন নিজেদের ব্যর্থতার দায় চাপাচ্ছে সরকারের ওপর বলছেন অ্যাটর্নি জেনারেল জামিন পাওয়ার কোনো যুক্তি নেই দাবি দুদকের অন মেরিটে কিন্তু ওনারা দেখাতে পারেনি যে ইটস এ কেস অফ নো এভিডেন্স এই পর্যায়ে জামিনের আবেদন আমরা মনে করি যে সঙ্গীন না ব্যর্থ হচ্ছেন তারা আর দোষ চাপানো হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফিসের উপরে এটা তো সম্পূর্ণভাবে একটা হাস্যকর বিষয় দেখছিলেন প্রধান শিরোনাম রাত ১১টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি সজল মিত্র রিচার্ড এবার অন্যান্য শীর্ষ সংবাদ বিশ্ববিদ্যালয় ভর্তিতে সমন্বিত পরীক্ষা সিদ্ধান্ত বাতিল গুচ্ছ প্রক্রিয়ায় চার ধাপে হবে পরীক্ষা পাঁচ বিশ্ববিদ্যালয়ের আপত্তিতে ইউজিসির নতুন সিদ্ধান্ত এসএসসির আগে বিজ্ঞান মানবিক আলাদা করার প্রয়োজন নেই মত প্রধানমন্ত্রীর বললেন শিক্ষকদের উপরে নির্ভর করছে প্রজন্মের ভবিষ্যৎ চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগের কাউন্সিলর পদে বাদ পড়েছেন বিতর্কিতরা ভরসা তরুণ নেতৃত্বে গ্রহণযোগ্যতা অর্জনে বড় চ্যালেঞ্জ রাজধানীর কেরানীগঞ্জে বুড়িগঙ্গা দখল মুক্ত করতে কোটি টাকার বালু পাথর অপসারণ স্থলবন্দরের ১৪ খাতে দুর্নীতির রিপোর্ট নিয়ে মন্ত্রণালয়ে দুদক বেগম জিয়ার মেডিকেল রিপোর্ট উচ্চ আদালতে দাখিল করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আর্থ্রাইটিসের উন্নত চিকিৎসায় সম্মতি দেননি ধরে নিয়েই কেন সম্মতি দেননি এ বিষয়ে আদালতে লিখিত ব্যাখ্যা দেবেন তার আইনজীবীরা রিপোর্ট সন্তোষজনক না হলে বিএনপি নেত্রীকে আদালতে হাজিরের আবেদনের কথা ভাবছেন তারা এদিকে দুদক বলছে বেগম জিয়া জামিন পাওয়ার যোগ্য নন আর অ্যাটর্নি জেনারেল বলছেন নিজেরা ব্যর্থ হয়ে এখন সরকারের ওপর দায় চাপাচ্ছেন বেগম জিয়ার আইনজীবীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া আর্থ্রাইটিসের উন্নত চিকিৎসা নিচ্ছেন কিনা সে বিষয়ে রিপোর্ট চেয়েছিলেন উচ্চ আদালত বুধবার দুপুরে হাইকোর্টে মেডিকেল রিপোর্ট দেয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিলগালা করা রিপোর্টটি এরই মধ্যে কোর্টে দাখিল করা হয়েছে এদিকে বিএনপি চেয়ারপারসন উন্নত চিকিৎসা কেন নিচ্ছেন না তার ব্যাখ্যা দিয়ে লিখিত জবাব প্রস্তুত করেছেন তার আইনজীবীরা যা বৃহস্পতিবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার জামিন শুনানিতে আদালতকে অবহিত করা হবে আইনজীবী জয়নুল আবেদিন জানান স্বাস্থ্য প্রতিবেদন সন্তোষজনক না হলে বেগম জিয়াকে সশরীরে আদালতে হাজিরের আবেদন করার কথাও ভাবছেন তারা পূর্ণাঙ্গ রিপোর্ট যদি না পাঠানো হয় তাহলে সেখানে আমরা জানি না আদালত সেটা কিভাবে গ্রহণ করবে তারপরেও যদি দেখি যে সরকারের প্রভাবে কোনো রকম প্রভাব প্রভাব হয়েছে সেখানে আমরা আদালতকে আমরা অনুরোধ করব যে মাননীয় আদালত আপনি একটু তাকে হাজির করে দেখেন দুদক আইনজীবী বলছেন বেগম জিয়াকে জামিন দেওয়ার উপযুক্ত কোনো কারণ নেই যে আপিল বিভাগে তারা তাদের সিনিয়র লয়াররা দেখাতে ব্যর্থ হয়েছেন যে এটা কেস অফ নো এভিডেন্স এই মামলায় যে কোনো সাক্ষ্য নাই এই সাক্ষ্য নাই এই মর্মে কোনো সাক্ষী তারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দেখাতে পারেনি এই পর্যায়ে জামিনের আবেদন আমরা মনে করি যে সঙ্গীন না আর আইনি লড়াইয়ে ব্যর্থ হয়ে সরকারের উপর দোষ চাপানো হচ্ছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল তথ্য উপাত্ত দিয়ে আদালতের সামনে প্রমাণ করতে হবে যে না উনি জামিন পাওয়ার অধিকারী সেটা উনি ব্যর্থ হচ্ছেন তারা আর দোষ চাপানো হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফিসের উপরে এটা তো সম্পূর্ণভাবে একটা হাস্যকর বিষয় বিএনপির নেতৃবৃন্দ যারা বাইরে এত কথাবার্তা বলছেন আমাদের উপর দোষ চাপাচ্ছেন তাদের তো উচিত তাদের নেত্রীকে রাজি করানো সব মিলিয়ে বৃহস্পতিবার বেগম জিয়ার জামিন শুনানিকে ঘিরে আদালতের দিকে দৃষ্টি থাকবে সবার আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা এদিকে জামিনযোগ্য মামলায় যেখানে বেগম জিয়াকে জামিন দেয়া হচ্ছে না সেখানে অপচিকিৎসা হবে না সে নিশ্চয়তা কোথায় এমন প্রশ্ন তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন সঙ্গত কারণেই বঙ্গবন্ধু শেখ মুজিব
মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসায় ভরসা রাখতে পারছেন না বিএনপি নেত্রী। সরকার প্রভাবিত না করলে আগামীকাল তিনি জামিন পাবে বলেন আশা প্রকাশ করেন তিনি। ওনাকে চিকিৎসা কি চিকিৎসা দিচ্ছেন কিন্তু আমরা জানি না, কাজে আমরা সেই জন্য যাচ্ছি বিদেশে একটা ভালো চিকিৎসা। জামিন দেবে না কেন, আমাদের অবস্থান ওখানে কেন জামিন দেবে না, কেমন দলের অবস্থান? আমরা যা আমরা তো আইনি লড়াই আর আন্দোলন করা ছাড়া আমাদের কাছে কোনো গতি নেই, এবং সেইখানে এই দুটো পথই খোলা আছে, সেখানে আমরা এখন আইনি লড়াই লড়তেছি। কারণ যেহেতু আমরা চেষ্টা করছি উনি জামিন যাতে, আমরা তো মনে করি আশা করি যদি কোর্ট যদি সত্যিকার অর্থে স্বাধীন থাকে তাহলে ইনশাল্লাহ আগামী দিন উনি জামিন পাবেন। বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয় রাজি না হওয়ায় ভেস্তে গেল ইউজিসির সমন্বিত ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত। তবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এখন গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেলে ইউজিসি চেয়ারম্যান ও সদস্যরা এই কথা জানান। অন্যদিকে নতুন পদ্ধতিতে শিক্ষার্থীদের দুর্ভোগ কমবে জানালেও নিজস্ব আলাদা ত্রুটিমুক্ত পরীক্ষা পদ্ধতি থাকায় বড় বিশ্ববিদ্যালয়গুলো এই পদ্ধতিতে আসতে অনীহা প্রকাশ করছে বলে জানান শিক্ষাবিদরা। সমন্বিত ভর্তি পরীক্ষা নেয়ার ব্যাপারে পাঁচ বিশ্ববিদ্যালয় আপত্তি জানানোর পর বিষয়টি নিয়ে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। বুধবার বিকেলে ইউজিসি ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সমন্বিত ভর্তি পরীক্ষার পরিবর্তে গুচ্ছ পদ্ধতিতে চার ধাপে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে চলতি শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হবে। প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি এবং সাধারণ বিশ্ববিদ্যালয় এই চার ভাগে আলাদা পরীক্ষা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় সেন্ট্রালাইজড অ্যাডমিশন টেস্ট সিস্টেমে তারা অংশগ্রহণ করতে পারতেছে না এই বছর। সেই আলোকে আমাদের আলোচনা হয় এবং আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে আমরা গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নিব। গুচ্ছ পদ্ধতিকে কার্যকর বললেও ঢাকা বিশ্ববিদ্যালয় তার নিজস্ব নিয়মে চলবে বলে জানান উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি পদ্ধতি আছে, সে ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল সেই পদ্ধতিতে করবে। পরীক্ষা কমানোর উদ্যোগ গ্রহণ করাটা খুবই জরুরি এবং অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে মিলে কনসর্টিয়াম করে পরীক্ষা নিলে সেখানে অনেক বিশ্ববিদ্যালয়ের জন্য সেটা সাশ্রয়ী হবে। প্রশ্ন প্রণয়ন ও শিক্ষার্থী নির্বাচনে মুন্সিয়ানার পরিচয় দিলে বাকি পাঁচ বিশ্ববিদ্যালয়েও এই পদ্ধতিতে আগ্রহী হবে বলে আশা প্রকাশ করেন এই শিক্ষাবিদ। এবার যদি বাদ বাকি বিশ্ববিদ্যালয়গুলো খুব সুন্দরভাবে ভর্তি পরীক্ষা আয়োজন করতে পারে একসঙ্গে, তাহলে এটা একটা ইতিবাচক ভূমিকা পালন করবে ভবিষ্যতে। বড় বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো এই মুহূর্তে এই কাজটি করতে চাচ্ছে না তারা হয়তো পরিশেষে হয়তো করবে। চলতি বছরের শুরুতে ইউজিসি সমন্বিত ভর্তি পরীক্ষা চালুর কথা বললেও দেশসেরা পাঁচ সরকারি বিশ্ববিদ্যালয়ের আপত্তির মুখে সে সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বদরুল আলম শাওন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এসএসসি পর্যন্ত পড়াশোনায় বিজ্ঞান মানবিক বিভাজনের প্রয়োজন নেই, এতে মেধা বিকাশ ব্যাহত হয়। সকালে নিজ কার্যালয়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী পদক 2018 বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। সরকার প্রধান আরও বলেন শিক্ষার মানোন্নয়নে যে কোনো যুগোপযোগী পরামর্শ অনুযায়ী কাজ করতে আগ্রহী তার সরকার। প্রাথমিক থেকে দ্বাদশ পর্যন্ত পড়াশোনাতে রয়েছে চারটি স্তর। এর মধ্যে অষ্টম শ্রেণী পর্যন্ত অভিন্ন দশ বিষয়ে পড়াশোনা করলেও নবম শ্রেণী থেকে শিক্ষার্থীরা বিভক্ত হয়ে যায় তিনটি ভাগে, ফলে কিশোর যুবাদের একটি বড় অংশ বঞ্চিত থেকে যায় বিজ্ঞান প্রযুক্তি বা যুগোপযোগী শিক্ষা থেকে। বুধবার নিজ কার্যালয়ে শিক্ষা ব্যবস্থার এই বিভাজন নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। কৃতি শিক্ষার্থীদের পদক প্রদান অনুষ্ঠানে তিনি বলেন এতে মেধা বিকাশ ব্যাহত হচ্ছে। আমার মনে হয় এই ভাগটা থাকার কোনো দরকারই নাই, কারণ এসএসসি পরীক্ষা পর্যন্ত সব সাবজেক্টই তারা পড়তে পারে। এসএসসির পরে যে যদি বিভক্ত হয় সেটাই ভালো, তাহলে অন্তত তার মেধা বিকাশে একটা সুযোগ পায়। কারণ যে বিজ্ঞান পড়লো না ওই দুই বছর সেই জন্য সে এটা ভর্তি হতে পারবে না, ওটা ভর্তি হতে পারবে না, আমি মনে করি থাকার কোনো দরকারই নাই। মেধাবী শিক্ষার্থীরাই ভবিষ্যৎ বাংলাদেশের কারিগর বলেন প্রধানমন্ত্রী। কমসহ শিক্ষা ব্যবস্থায় দেশের কোনো জনগোষ্ঠী যাতে পিছিয়ে না পড়ে সে লক্ষ্যে পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেন তিনি। এক বিল্ডিংয়ে তিনটে বিশ্ববিদ্যালয়ে কী শিক্ষা দেয় ঠিক আমি জানি না, আমার কাছে অবাক লাগতো শুনে। যাক, এখন একটা ডিসিপ্লিনে নিয়ে আসার আমরা চেষ্টা নিচ্ছি। আমরা চাচ্ছি যে আমাদের মঞ্জুরি কমিশন যেন খুব ভালোভাবে তারা পর্যবেক্ষণ করতে পারেন শিক্ষার মান উন্নত করার জন্য এবং শিক্ষিত জাতি গড়ে তোলার জন্য কী কী প্রয়োজন, যা প্রয়োজন আমরা তাই করব এবং সেটাই আমাদের নীতি।
2018 সালে শিক্ষাজীবনে ভালো করা সারা দেশের 172 কৃতি শিক্ষার্থীর হাতে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশের স্থলবন্দরগুলোতে বিনা শুল্কে আমদানিকৃত মালামাল বের করে নেয়া, কেনাকাটায় অনিয়ম সহ 14 খাতে দুর্নীতির খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে এ বিষয়ে প্রতিবেদন তুলে দেওয়া হয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে। যেসব বিষয়ে দুদক সতর্ক করেছে তা দূর করতে সরকার কাজ করছে বলে জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী। স্থলবন্দরগুলোকে বলা হয় দেশের গেটকিপার, তবে অনেক বছর ধরেই এসব বন্দর ব্যবস্থাপনায় নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনেকটা ওপেন সিক্রেট। অভিযোগ রয়েছে দেশের প্রধান স্থলবন্দর বেনাপোল সহ প্রায় সবগুলো বন্দরেই পণ্য উঠানামা, আমদানি শুল্ক ফাঁকি সহ নানা অনিয়ম হয় প্রাতিষ্ঠানিকভাবেই। দুর্নীতি দমন কমিশনের তদন্তেও উঠে আসে এসব চিত্র। 14টি খাতে দুর্নীতির খোঁজ পেয়েছে দুদক। এর মধ্যে নিরাপত্তাহীনতার সুযোগ নিয়ে বিনা শুল্কে পণ্য বের করে নিয়ে যাওয়া, বন্দরের কেনাকাটায় অনিয়ম, স্থানীয় ব্যক্তিদের প্রভাব বিস্তার, আউটসোর্সিংয়ের মাধ্যমে লোকবল নিয়োগে অস্বচ্ছতা, ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম সহ রয়েছে নানা অব্যবস্থাপনা। একে বলতে পারেন প্রতিরোধমূলক। যদি এইটাই যদি কাজ না হয় তাহলে দুর্ভাগ্যজনকভাবে বলতে হবে যে ওইসব কর্মকর্তাদের বিরুদ্ধে আমাদের দুর্নীতি দমন আইনের যে বিধান আছে সেই বিধান মতে আমরা ব্যবস্থা নেব এবং মামলা রুজু হওয়া বা অন্য তদন্ত অনুসন্ধান করা এগুলো করব। দুদকের রিপোর্ট স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বলছেন দুর্নীতি দূর করতে কাজ করছে সরকার। এটা একটা দলিল হিসেবে আমরা নিচ্ছি, আমরা যতটুকু পদক্ষেপ নেওয়া দরকার দুর্নীতি দমনের ক্ষেত্রে, দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে আমরা যথাযথ পদক্ষেপ নিব। এখন পর্যন্ত 25টি মন্ত্রণালয় ও বিভাগের বিরুদ্ধে তদন্ত করে 16টি রিপোর্ট জমা দিয়েছে দুদক। স্থলবন্দরের অনিয়ম দূর করতে মন্ত্রণালয়ের হাতে 28টি সুপারিশ জমা দিয়েছে তারা। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে যশোরের সড়কের দুপাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে র্যাবের বিরুদ্ধে। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেয় ম্যাজিস্ট্রেট জানান সকালে খুলনা বিভাগীয় সড়ক ও জনপদ বিভাগের স্টেট অফিসার অনিন্দিতা রায়ের নেতৃত্বে মনিহার বাস স্ট্যান্ড থেকে মুরলি মোড় পর্যন্ত 3 কিলোমিটার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শহরের বকচর এলাকায় র্যাব 6 অফিসের প্রাচীর ভাঙা পড়ায় অভিযানে অংশ নেয় একজন উপসহকারী প্রকৌশলী ও বুলডোজার চালককে আটক করে মারধর করেন র্যাব সদস্যরা, লাঞ্ছিত করা হয় তাকেও। আগামী 17 মার্চ থেকে পূর্বের সুদহার বহাল করা হবে ডাকঘর সঞ্চয় স্কিমে, জাতীয় সঞ্চয় পদ্ধতি আসবে অটোমেশনে। সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৈঠকে 1610 কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ের 5টি ক্রয় প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। পোস্ট অফিস যারা আছে অটোমেশনে তো আমরা তাদের আইডি নাম্বার নেব, 3 নম্বর নেব, যাদের জন্য এই সেভিংস ইনস্ট্রুমেন্ট সেভিংস স্কিমটাই চালু হলো তারাই পাবে, তারা কিনে তাদের আমরা জানতে চাই। বেশি মিস ইউজ করছিলো বলেই তো আমরা সেটাকে এখন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছি। অর্ধেক আমরা করে ফেলছি অটোমেশন 17 তারিখ থেকে, 17th বঙ্গবন্ধুর 17তম জন্মবার্ষিকীতে আমরা আমি আমার মনে হয় এই বিষয়টি নিষ্পত্তি করতে পারবো। প্রস্তাবিত আমানত সুরক্ষা আইন নিয়ে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম। বিকেলে বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হলে 90 দিনের মধ্যে আবেদন করতে হবে। পরবর্তী 90 দিনের মধ্যে বিমার আওতায় সর্বোচ্চ 1 লাখ টাকা পাবেন আমানতকারী। পরবর্তীতে প্রতিষ্ঠানের সম্পদের হিসাব মূল্যায়ন করে আনুপাতিক হারে সব পাওনা পরিশোধ করা হবে। আগামীতে বাংলাদেশের কোনো ব্যাংক অবসায়নের দিকে যাবে না বলেও মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। যত সমস্ত ডিপোজিটকারী আছে তাদের এখন যে বিধান আছে 1 লাখ টাকা দিলে 92% আমানতকারীর সমস্ত আমানত তাদের ফেরত দেওয়া হবে। আমানত সুরক্ষা আইন 2020 প্রবর্তনের পর ধারা 7 অনুসারে ব্যাংকের ন্যায় আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীরাও এই অধিকার প্রাপ্য হবে। ইমিডিয়েটলি 90 দিনের মধ্যে 1 লাখ টাকা করে গভর্নমেন্ট দিয়ে দেবে, বাকি যার যে টাকা আছে সেটা যখন অবসায়িত কোনো প্রতিষ্ঠান কোনো ব্যাংক যখন অবসায়িত হবে ওই সময় তার অ্যাসেট এবং লায়াবিলিটি সম্পূর্ণ ই করে যাচাই বাছা করে হিসাব নিসাব করে তার পরবর্তী টাকাগুলো তাদের দেওয়া হবে।